হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেটা হচ্ছে এসএসসি এস দু হাজার বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আজকে কিছুক্ষণ আগেই বেরোলো এবং সেই নোটিফিকেশান সম্পর্কে পুরোপুরি আলোচনা করবো যেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই বছর কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে আমরা পুরোপুরি আলোচনা করব এবং তার সে সাথে এসএসসি এম এস দু হাজার তেইশের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড ইনফরমেশন নিয়ে আলোচনা করব অর্থাৎ কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সিলেকশন প্রসেস কী রয়েছে সিলেকশন প্রসেসে কোনো পরিবর্তন হয়েছে কিনা না সেই সম্পর্কে আমরা পুরোপুরি আলোচনা করব যাদের যাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে বলে রাখি এখানে কিন্তু লেভেল ওয়ানের স্যালারিতে নিয়োগ করা হয় অত্যন্ত ভালো মানের স্যালারি রয়েছে আঠারো হাজার থেকে ছাপান্ন হাজার নশো প্লাস আপনি বিভিন্ন অ্যালাউন্স বিভিন্ন ইনসেন্টিভগুলো পেয়ে যাবেন অর্থাৎ শুরুতে আপনি আঠাশ থেকে বত্রিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু স্যালারি পেয়ে যাবেন যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন আর এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এখান থেকে আজকে আমরা ডিটেলে আলোচনা করব এসএসসি এস দু হাজার তেইশের বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে আরও একটি তথ্য জানাতে চাই সেটা হচ্ছে যা যারা এসএসসি এম এস দু হাজার তেইশের জন্য প্রিপারেশান নিতে চান তাদের ক্ষেত্রে বলে রাখি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান যেখান থেকে আপনি এসএসসি এম পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবেন প্রথমে এদের অ্যাপ্লিকেশনে আসার পরে দেখতে পাচ্ছেন এসএসসি বেঙ্গলি বলে একটি সেকশন রয়েছে যেখান থেকে আপনি কিন্তু এসএসসি এমটিএস কমপ্লিট প্রিপারেশন ব্যাচ কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এখানে পুরোপুরি ক্লাস করা হয় সম্পূর্ণ বাংলা ভাষাতে এবং যেহেতু বাংলা ভাষায় পরীক্ষা হচ্ছে তো তাই প্রিপারেশান কিন্তু আপনি পুরোপুরি নিতে পারবেন এখানে একটি অফার চলছে যেটা হচ্ছে যখন আপনি ব্যাচে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এখানে বারো প্লাস বারো অর্থাৎ টোটাল চব্বিশ মাস পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন আর এই যে চব্বিশ মাসের যে ভ্যালিডিটি এটা আপনি তখনই পাবেন যদি আপনি এই ব্যাচটিতে জয়েন করেন সেকেন্ড জুলাই দু হাজার মধ্যে অর্থাৎ সেকেন্ড জুলাই দু হাজার তেইশ হচ্ছে এটা লাস্ট ডেট সেই সময়ের মধ্যে যদি আপনি পেমেন্ট করেন তাহলে আপনি টোটাল চব্বিশ মাস পেয়ে যাচ্ছেন আর যদি আপনি তারপরে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনি বারো মাস পর্যন্ত পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু টোটাল পাঁচশোটি সিট রয়েছে যা যারা প্রিপারেশন নিতে চান এসএসসি ক্ষেত্রে তারা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন আর এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে এখানে কিন্তু কুপন কোড আপনাদেরকে দিতে হবে যেটা হচ্ছে জে ইউ সেভেনটিন এই জে ইউ সেভেনটিন যখন আপনি কুপন কোডটি দেবেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল আটশো টাকা এখানে কিন্তু লাগছে আর এই আটশো টাকা যদি আপনি সেকেন্ড জুলাই দু হাজার তেইশের মধ্যে পেমেন্ট করেন তাহলে আপনি টোটাল চব্বিশ মাস পর্যন্ত ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন যেখানে পুরোপুরি কমপ্লিট ব্যাচ এখানে কিন্তু রয়েছে এস এস সি এম জন্য তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এস এস সি এম দু হাজার তেইশের বিজ্ঞপ্তি এবং এখানে বলে রাখি অ্যাপ্লিকেশন কিন্তু আজ থেকেই শুরু হলো অর্থাৎ তিরিশে জুন দু হাজার তারিখ থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং একুশে জুলাই দু তারিখ পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য অর্থাৎ তিরিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে আর এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কারেকশান করার সময় পাবেন ছাব্বিশে জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত অর্থাৎ এই যে সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনি কিন্তু কারেকশান করতে পারবেন যদি আপনাদের অ্যাপ্লিকেশান করার সময় কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে আর এখানে যে পরীক্ষা হবে সেটা কিন্তু সেপ্টেম্বর দু হাজার তেইশে হবে যেরকমের ডেট ছিল আগে থেকে সেই ডেট অনুযায়ী কিন্তু এখানে কম্পিউটার বেসড পরীক্ষা কিন্তু হবে তো এই হচ্ছে সময়সূচি এই সময়সূচি অনুসারেই কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে এবং প্রিপারেশান কিন্তু সেই সময় অনুযায়ী কিন্তু চালিয়ে যেতে হবে এখানে প্রথমে আমরা আলোচনা করব যে দু হাজার তেইশের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে টোটাল কত সংখ্যক শূন্য এই বছর নিয়োগ করা হচ্ছে সেই ব্যাপারে তো শূন্যপদ সম্পর্কে আলোচনা করার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে এসএসসি এম সেটা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি এবং এই পরীক্ষার মাধ্যমে আপনি মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে জয়েনিং নিতে পারবেন এবং হাবিলদার পোস্টে কিন্তু জয়েনিং নিতে পারবেন এই দুইটি পোস্টের ক্ষেত্রেই হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান কিন্তু যদি আপনি এমটিএস পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে শারীরিক মাপযোগ কিন্তু হয় না আর যদি আপনি হাবিল্লার পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে এখানে কিন্তু শারীরিক মাপজোক হবে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকেই গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হয় নন গেজেটেড এবং এখানে লেভেল ওয়ানের স্যালারিতে কিন্তু সেভেন সেন্ট্রাল পে কমিশনে অর্থাৎ আঠারো হাজার থেকে ছাপান্ন হাজার নশো বেতনে কিন্তু এখানে নিয়োগ করা হয় বিভিন্ন যে সমস্ত কেন্দ্রীয় সরকারের যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে যে সমস্ত মিনিস্ট্রি রয়েছে সেই সমস্ত মিনিস্ট্রির তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হয় এখানে দেখতে পাচ্ছেন দু হাজার তেইশে যে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা যেটা হচ্ছে এম এর ক্ষেত্রে এক হাজার একশো আটানব্বই জনকে নিয়োগ করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে আর হাবিলদার পোস্টের ক্ষেত্রে বলে রাখি তিনশো ষাট জনকে এখানে কিন্তু হাবিলদার পোস্টে সিবিআইসি এবং সিবিএন যে রয়েছে এই দুইটি দপ্তরের তরফ থেকে কিন্তু এখানে সেই সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে বলে রাখি যার যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি এমটিএস পোস্টের ক্ষেত্রে এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে আপনি দুটি বয়সের ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন একটি হচ্ছে আঠারো থেকে পঁচিশ এবং একটি হচ্ছে আঠারো থেকে সাতাশ এই দুইটি ক্যাটাগরিতে নিয়োগ করা হয় যদি আপনি আঠারো থেকে পঁচিশ ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে এবং কিছু হাবিলদারের পোস্ট রয়েছে একই রকমভাবে আঠারো থেকে সাতাশ ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে এখান কিন্তু দেখতে পাচ্ছেন হাবিলদারের পোস্ট রয়েছে এবং কিছু সংখ্যক মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে কিন্তু আপনি এখানেও অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এই যে বয়সের লিমিট সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে দেখতে পাচ্ছেন এক আট দু হাজার তেইশ অনুযায়ী এই যে ডেট রয়েছে এই ডেট অনুযায়ী এখানে কিন্তু বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে আর যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছেন ও হয়ে থাকলে তিন বছরের ছাড় আর যদি আপনি পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন মিনিমাম দশ বছর ও বিসি হয়ে থাকলে তেরো আর যদি আপনি এস সি এস পিডাব্লিউডি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু পনেরো বছরের ছাড় পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে বয়সের লিমিট এই সমস্ত বয়সের লিমিটে আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর আমরা আলোচনা করব দু হাজার তেইশে যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে এম পোস্টের ক্ষেত্রে এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে সেই যে নিয়োগ প্রসেস সেই নিয়োগ প্রসেসের ক্ষেত্রে যে সিলেকশান প্রসেস রয়েছে সেই সিলেকশান প্রসেসের কিছু পরিবর্তন হয়েছে কিনা সেই ব্যাপারে আমরা পুরোপুরি আলোচনা করব তো এখানে যা যারা মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং মাধ্যমিক পাস যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে এক আট দু হাজার তেইশ অনুযায়ী আপনাদেরকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আদার্স কোনো কিন্তু ক্রাইটেরিয়া নেই শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর যারা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে এখানে কিন্তু টাকা লাগবে যদি আপনি জেনারেল ক্যাটাগরি অথবা যদি আপনি ও বিসি ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে একশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে বা যদি আপনি এসসি অথবা যদি আপনি পিডাব্লিউডি হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো টাকা লাগবে না কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে যদি আপনি জেনারেল অথবা ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে আর বাকি ক্যান্ডিডেটরা এখানে কিন্তু বিনামূল্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা আলোচনা করবো যে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে যেটা হচ্ছে সিলেকশান প্রসেস দু হাজার যে নিয়োগ করা হবে সেই নিয়োগের ক্ষেত্রে সিলেকশান প্রসেসে কি পরিবর্তন হয়েছে বা পরিবর্তন হয়েছে কিনা না সেই ব্যাপারে আমরা পুরোপুরি আলোচনা করব তো শুরুতেই জানিয়ে রাখি এখানে কিন্তু আপনি বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবেন এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেটা হচ্ছে এসএসসি এম টিএসের ক্ষেত্রে টোটাল পনেরোটি ভাষা থাকে তেরোটি রয়েছে রিজনাল ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি এবং ইংলিশ টোটাল মিলিয়ে এখানে কিন্তু পনেরোটি ভাষাতে আপনি পরীক্ষা দিতে পারবেন যেখানে বাংলা ভাষাও দেখতে পাচ্ছেন রয়েছে অর্থাৎ আপনি বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে সিলেকশন প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেস কিন্তু কোনো রকমের পরিবর্তন হয়নি এখানে সেশন ওয়ান এবং সেশন এই দুইটি ধাপের মাধ্যমে পরীক্ষা হবে যেখানে সেশন ওয়ানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিউমেরিক্যাল এবং ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি রয়েছে যেখানে কুড়িটি কোশ্চেন ষাট নম্বর রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং এখানে কুড়িটি কোশ্চেন ষাট নম্বর অর্থাৎ এক একটি কোশ্চেনের জন্য এখানে কিন্তু তিন নম্বর দেওয়া হবে এবং টোটাল যে টাইম থাকছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট এখানে কিন্তু সময় দেওয়া হবে আর সেশন টুয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে যেখানে পঁচিশটি কোশ্চেন পঁচাত্তর নম্বর এবং পঁচিশটি কোশ্চেন পঁচাত্তর নম্বর যেখানে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু থাকছে আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে সেশন ওয়ানের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না কিন্তু সেশন টুয়ের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে সেশন টুয়ের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আর এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে সেশন টুয়ের ক্ষেত্রে যে নেগেটিভ মার্কিং থাকবে সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান মার্ক ফর ইচ রং আনসার এটা হচ্ছে সেশন টু এর ক্ষেত্রে অর্থাৎ সেশন টুর যে পরীক্ষাটি রয়েছে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে সিলেকশনের ক্ষেত্রে তো সেক্ষেত্রে সেশন ওয়ানে যখন আপনি কোয়ালিফাই করবেন তারপরে কিন্তু সেশন টু হবে এবং যে সেশন টু রয়েছে সেই সেশন টু এর যে রেজাল্ট রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে সিলেকশনের জন্য তো এই হচ্ছে এসএসসি এম সিলেকশন প্রসেস অর্থাৎ আগে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার মতোই কিন্তু সিলেকশন প্রসেস থাকছে দু হাজার তেইশের এম এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে যারা যারা হাবিলদার পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে আরও একটি নতুন ধাপ হয়ে থাকে সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তো ফিজিক্যাল দেখতে পাচ্ছেন এখানে এফিসিয়েন্সি টেস্ট যেটা হয় সেটা হচ্ছে ওয়াকিং হয় ষোলোশো মিটারে যেটা হচ্ছে পনেরো মিনিটে এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে রয়েছে এক কিলোমিটার যেটা হচ্ছে কুড়ি মিনিটে এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা কিন্তু হয়ে থাকে আর পরবর্তী যে ধাপ রয়েছে যেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যে হাইট লাগবে সেটা হচ্ছে একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে হাইট লাগছে আর চেস্ট লাগছে দেখতে পাচ্ছেন একাশি এবং পাঁচ সেন্টিমিটার এখানে কিন্তু এক্সপানশন করতে হচ্ছে আর মেয়েদের ক্ষেত্রে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে একশো বাহান্ন সেন্টিমিটার এখানে কিন্তু হাইট লাগছে এবং যেখানে ওয়েট লাগছে এখানে কিন্তু আটচল্লিশ কেজি এটা হচ্ছে একশো বাহান্ন সেন্টিমিটার এবং আটচল্লিশ কেজি রয়েছে আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু চেস্ট মাপা হয় না তো এই হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা কিন্তু এগুলো হয়ে থাকে যদি আপনি হাবিলদার পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করেন তাহলে আর যদি আপনি এম পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে যে লিখিত পরীক্ষা রয়েছে সেশন ওয়ান এবং সেশন টু এই দুইটি ধাপের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তো এই হচ্ছে দু হাজার তেইশের এমটিএস পরীক্ষার সম্পূর্ণ ডিটেল যদি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন আর আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে যে ভ্যাকেন্সি সংখ্যা আমি আপনাকে শুরুতেই দেখালাম সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু টেন্টেটিভ অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে এগুলো কিন্তু ইনক্রিজ হওয়ার একটা প্রবল চান্স রয়েছে তো সেক্ষেত্রে নিয়মিতদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে তাহলে আপনি পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন যে একচুয়ালি দু হাজার তেইশে কত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে তার কারণ হচ্ছে এই যে শূন্যপদ এখানে মেনশন করা রয়েছে এগুলো কিন্তু মিনিমাম ভ্যাকেন্সি সংখ্যা এই টেন্টেটিভ ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু বর্তমানে এত সংখ্যক কমপক্ষে নিয়োগ করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে যদি সেখানে সম্ভব হয় তো সেক্ষেত্রে এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা বাড়তেও পারে এবং এই যে বাড়ার যে সম্ভাবনা বা এই যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনি পরবর্তী ক্ষেত্রে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানতে পারবেন তো চলুন দেখা যাক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত সংখ্যক শূন্য পদে দু হাজার তেইশে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এরপর আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত শূন্যপদে এখানে নিয়োগ করা হচ্ছে এমটিএস পোস্টের ক্ষেত্রে এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে সেই সম্পর্কে আমরা পুরোপুরি আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে কিন্তু একানব্বইটি শূন্যপদ রয়েছে এটা হচ্ছে আঠারো থেকে পঁচিশ ক্যাটাগরিতে অর্থাৎ আঠারো থেকে পঁচিশের যে বয়সের লিমিট রয়েছে সেই বয়সের লিমিটের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে এখানে দেখতে পাচ্ছেন একানব্বইটি শূন্যপদ রয়েছে এটা হচ্ছে প্রথম ভ্যাক্যান্সি সংখ্যা এবং তারপরে আমরা পরবর্তী দেখতে পাচ্ছেন আরও কিছু রয়েছে সেটা হচ্ছে পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আঠারো থেকে সাতাশ ক্যাটাগরির ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ ক্যাটাগরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ভ্যাকেন্সি সংখ্যা এখানে রয়েছে সেটা হচ্ছে টোটাল জনকে এখানে কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ আঠারো থেকে পঁচিশে ছিল একানব্বইটি শূন্যপদ এবং আঠারো থেকে সাতাশে এখানে টোটাল দশজনকে নিয়োগ করা হচ্ছে আর পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে আর হাবিলদার পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি সংখ্যা বিভিন্ন রিজিয়ানের তরফ থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যেখানে ইস্টার্ন রিজিয়ানের তরফ থেকে দেখতে পাচ্ছেন চোদ্দো জনকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এখানে যদি আমরা টোটাল ভ্যাকেন্সি সংখ্যা দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন আঠেরো থেকে পঁচিশ ক্যাটাগরিতে টোটাল এখানে কিন্তু নশো আটানব্বই জনকে নিয়োগ করা হচ্ছে টোটাল আর আঠারো থেকে সাতাশ ক্যাটাগরিতে দুশো জনকে নিয়োগ করা হচ্ছে এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে তিনশো ষাট জনকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ টোটাল এখানে কিন্তু পনেরোশো আটান্ন জন এখানে কিন্তু চাকরি পাবেন এই দু হাজার তেইশের এম এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে এটা কিন্তু টেন্টিভ ভ্যাকান্সি রয়েছে পরবর্তী ক্ষেত্রে এই ভ্যাক্যান্সি সংখ্যা বাড়তে পারে ভ্যাকান্সি সম্পর্কিত পুরোপুরি আপডেট কিন্তু আপনি এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাবেন অর্থাৎ আজকের যে নোটিফিকেশন রয়েছে এই নোটিফিকেশনে কিন্তু কমপক্ষে পনেরোশো আটান্ন জনকে এখানে কিন্তু দু হাজার তেইশে রিক্রুটমেন্ট প্রসেসে নিয়োগ করা হবে তো এখানে বলে রাখি আপনি কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বলে রাখি এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন যারা যারা প্রথমবার এম টিএস পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে আর যারা যারা আগে থেকেই অ্যাপ্লিকেশান করেছেন তাদের ক্ষেত্রে সেখানে কিন্তু লগ ইন করে এসএসসি এম টিএস সিলেক্ট করে সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে যেখানে তিরিশে জুন থেকে অ্যাপ্লিকেশান চলবে এবং একুশে জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশান কিন্তু আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে করতে পারবেন তো এই হচ্ছে আজকের একটি সম্পূর্ণ তথ্য যা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ